नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर साथे शेयर करब पालंग पनीर रेसिपी। ये रेसिपी रुटी, नान किंबा परोटा सब किछुर साथे बेश भालोई जमे जाए। शीतेर आमेजे नलेन गुड़ लेप कम्बलेर साथे साथे बाजार भरे उठे तरताजा शाकसब्जीते, आर सेई सब सब्जिर मध्ये पालंग शाक एकटी अन्यतम। আর পালং শাকের কথা মাথায় আসলেই প্রথমেই আসে আমাদের প্রিয় রেসিপি পালং পনির, যার জন্য লাগে ফ্রেশ পালং শাক, আর লাগে কিউব করে কেটে রাখা পনির, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমে যেটা করতে হবে, পালং শাকগুলোকে কেটে নিতে হবে। তারপর পরিষ্কার জলে পালং শাকগুলিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর গরম জলে এই পালং শাকগুলিকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। শাকগুলি সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা ফ্রিজের জলে 5 মিনিটের জন্য এগুলিকে চুবিয়ে রাখতে হবে। 5 মিনিট হয়ে গেলে একটি মিক্সার গ্রাইন্ডারে এই শাকগুলি, মানে সেদ্ধ করা শাকগুলি নিয়ে নিতে হবে। তার সাথে যোগ করতে হবে ফ্রেশ ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এরপর ভালো করে মিক্সিতে সেটা গ্রাইন্ড করে নিতে হবে। কড়া গরম হলে তাতে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা যোগ করতে হবে। এরপর এগুলি কিছুক্ষণের জন্য ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর আগের থেকে কেটে রাখা রসুনগুলো অ্যাড করে নিতে হবে। আদা বাটা অ্যাড করতে হবে। ভালো করে নেড়েচেড়ে এগুলিকে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। এরপর আগের থেকে মিডিয়াম সাইজের একটা কেটে রাখা পেঁয়াজ অ্যাড করতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে 1 কিউব পরিমাণ বাটার অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণের জন্য মশলা কষা হয়ে গেলে হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। তারপর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। একটু নুন স্বাদ মতো অ্যাড করতে হবে। আগের থেকে বেটে রাখা যে ধনে পাতা, পালং শাক এবং কাঁচা লঙ্কার মিক্স তৈরি করে রাখা ছিল, সেটা যোগ করে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। ভালো করে কষে গেলে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করলে আগের থেকে যে পনিরগুলো কিউব করে কেটে রাখা ছিল সেগুলো যোগ করতে হবে। আমি পনিরগুলোকে না ভেজেই করছি, আপনারা চাইলে হালকা করে পনিরগুলো ভেজে নিতেও পারেন, তবে না ভাজলেই পনিরগুলো বেশ সফট থাকে। এরপর কিছুক্ষণ এভাবেই রান্না করতে হবে, 5 থেকে 10 মিনিট এভাবে রান্না করতে হবে। মতো চিনি অ্যাড করে নিলাম, যাতে আরও টেস্টি হয় এই পালং পনির। পালং পনির খুব পুষ্টিকর একটি রেসিপি, কারণ এই পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই পালং শাক খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যারা পালং শাক এমনি খেতে চান না, তারা এইভাবে ট্রাই করতে পারেন। পালং পনির রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। এই ফ্রেশ ক্রিম অ্যাড করাতে এই পালং পনিরের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবং আরও বেশি এটি খেতে ভালো লাগে। গরম গরম পালং পনির তৈরি হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই এই রেসিপিটি জমে যায়। এভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন পালং পনির। নিজেও খান, প্রিয়জনদেরও খাওয়ান। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করুন, করে জানান কেমন লাগলো রেসিপিটি। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করুন।